हेलो एस्पिरेंट, वेलकम टू माय चैनल गिफ्ट ऑफ द गैबिटू। डब्ल्यूबीपी वायरलेस ऑपरेटर परीक्षार जन्य आमादेर किन्तु क्लास चलछिलो एवं आछे किन्तु डे 16 एर क्लास। डे 16 ए किन्तु त्रिकोणमिति थेके एसोसिएटेड एंगेल किन्तु क्लास करानो होच्छे। किछुदिन होयतो क्लास बंद छिलो एवं बंदई छिलो बोलबो, कारण पार्सोनल किछु इस्यू छिलो एवं तोमादेर किन्तु सेटा कम्युनिटी सेक्शने जानियेछिलाम। तो आबार किन्तु क्लास शुरू होच्छे, सेखाने किन्तु अलजेब्रा टोटालटाई कमप्लीट करे देवा होयेछे এবং আমাদের লিমিটটা শুরু হয়েছিল। লিমিট কিন্তু আমি আবার পুরোটাই শেষ করে দেব কিছুদিন পর, কিন্তু সেটা আবার করব। আজকে থেকে কিন্তু ম্যাডাম ক্লাস করাবে, বিশেষ করে আজকে কিন্তু ম্যাডাম ক্লাস করাবে এবং সেখানে কিন্তু অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল ত্রিকোণমিতি থেকে। তোমরা অনেকে বলেছিলে দাদা ত্রিকোণমিতিটা একটু দেখো, তো সেক্ষেত্রে কিন্তু অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল ম্যাডাম কিন্তু খুব ভালো বুঝিয়েছে এবং প্রত্যেকটা কোঅর্ডিনেট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস খুব ধরে ধরে কিন্তু বুঝিয়েছেন উনি। অবশ্যই কিন্তু ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট সেকশনে, এবং ক্লাসের পিডিএফ কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু অ্যাভেলেবেল থাকবে, সেখান থেকে কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে পুরো ক্লাসের পিডিএফটি, ঠিক আছে। এবং একটু অ্যাডভান্স লেভেল কিন্তু আফটার 25 মিনিটস এরকম কিছু রয়েছে, তো যারা মনে হচ্ছে বেসিক এগুলো জানো তারা কিন্তু একেবারে ম্যাথের যে সমস্যাগুলো রয়েছে, ম্যাথের যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো কিন্তু 25 মিনিটসের পর থেকে কিন্তু দেখতে পারো। কিন্তু আমি বলবো স্কিপ করো না, পুরোটাই কিন্তু ভালো করে দেখো, একবারই দেখো এবং সেটাই কিন্তু তোমার জন্য পক্ত হয়ে যাবে। বারবার দেখে কিন্তু সেই জায়গাটা কিন্তু থেকে একবার ভালো করে দেখাটাই বেটার, ওকে। সমস্ত ক্লাসের আপডেট আমাদের গিফট অফ দ্য গ্যাবিটু টেলিগ্রামে আসছে, তারও লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানে দেওয়া থাকবে। যদি জয়েন না করে থাকো তাহলে অবশ্যই আমাদের গিফট অফ দ্য গ্যাবিটু সেখানে কিন্তু জয়েন করে নিও, কারণ এখানে কিন্তু আমরা অলরেডি অনেক দিন আগেই কিন্তু এসএনদের যে পুরো সলভটা সেখানে ক্যালকুলাসটা বলেছিলাম ভালো করে দেওয়া রয়েছে, এসএনদের পুরো সলভ কিন্তু আমরা অ্যাভেলেবেল করে দিয়েছিলাম একেবারে ফ্রিতে। টেলিগ্রাম গ্রুপে কিন্তু এখনও রয়েছে, তুমি যদি না পেয়ে থাকো তাহলে অবশ্যই জয়েন করে সেখান থেকে কালেক্ট করে নিতে পারবে। আর আমাদের ক্র্যাক ডাব্লিউবিপি ওয়ারলেস অপারেটার ইবুক ম্যাথ এবং ফিজিক্সের ওপর টোটাল টাইম, মেন্স এবং প্রিলিমস দুটো পরীক্ষায় কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। এই ইবুকটি আমরা কিন্তু অনেক দিন আগেই অ্যাভেলেবেল করেছি, সুতরাং তোমাদের কিন্তু প্রিপারেশনের জন্য প্রিপার সব রকম কিন্তু আমাদের গিফট অফ দ্য গ্যাবিটু চ্যানেলের তরফ থেকে কিন্তু প্রোভাইড করা হয়েছে, ঠিক আছে। এবং ইন ফিউচারও কিন্তু আরও কিছু কিন্তু আসবে, সুতরাং তোমরা কিন্তু একইভাবে সাপোর্টগুলো করতে থেকো। ম্যাডামের ক্লাস দেখো এবং ম্যাডামের ক্লাস কেমন লাগলো আবারও বলছি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কিন্তু জানাবে, ওকে। ভালো লাগলে অবশ্যই ভালো বলবে, কোনো জায়গাটা মনে হচ্ছে কিন্তু আমি বলবো দায়িত্ব নিয়ে ম্যাডাম খুব ভালো ক্লাস করিয়েছে, খুব ভালো ক্লাস করিয়েছে। যদি কারোর কোনো রকম অসুবিধা হয় সেখানে কিন্তু কমেন্ট করতে পারো। আর অবশ্যই আজকেও কিন্তু এইচডব্লিউ রয়েছে, এইচডব্লিউও কিন্তু ভালো করে দেখে নিয়ে কমেন্ট করো, লাভ রিয়াক্ট প্রত্যেক দিনের ন্যায় কিন্তু দিয়ে দেবো, ওকে। সুতরাং দেখতে থাকো। আজ আমরা ওয়ারলেস অপারেটর সিলেবাসে ত্রিকোণমিতির ফার্স্ট পার্ট অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল সম্পর্কে জানব। প্রথমেই জেনে নেওয়া যাক যে অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল কী। আমরা জানি পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি এবং পাই বাই 2 রেডিয়ান সমান 90 ডিগ্রি। এক্ষেত্রে থিটা যদি একটি কোণ হয় এবং এন যদি কোনো পূর্ণ সংখ্যা হয়, এন পাই বাই 2 প্লাস মাইনাস থিটা, অর্থাৎ এন ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, এটিকে বলা হবে থিটা কোণের সংযুক্ত কোণ। আমরা টু ডাইমেনশনাল স্থানাঙ্ক জ্যামিতি পড়েছি, তাতে থাকে দুটি অক্ষ, একটি এক্স অক্ষ যেটি এক্স ও এক্স ড্যাশ নামে পরিচিত, এবং একটি থাকে ওয়াই অক্ষ যেটি ওয়াই ও ওয়াই ড্যাশ নামে পরিচিত, এবং একটি থাকে মূল বিন্দু ও। এই ও এক্স বরাবর দূরত্বকে ধরা হয় ধনাত্মক, ও এক্স ড্যাশ বরাবর দূরত্বকে ধরা হয় ঋণাত্মক। একইভাবে ও ওয়াই বরাবর দূরত্বকে ধরা হয় ধনাত্মক এবং ও ওয়াই ড্যাশ বরাবর দূরত্বকে ধরা হয় ঋণাত্মক। এই দুটি অক্ষরেখা এই সমতলকে চারটি পাদে বিভক্ত করেছে, প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ এবং চতুর্থ পাদ। এবার আমরা জানবো এই চারটি পাদের ক্ষেত্রে এই যে কোণানুপাত, অর্থাৎ সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট, এই কোণানুপাতগুলির মান পজিটিভ না নেগেটিভ। প্রথমেই আসি প্রথম পাদের ক্ষেত্রে। প্রথম পাদের ক্ষেত্রে এই ওয়েক্স অক্ষরেখার সাথে যদি একটি সরলরেখা এমন একটি কোণে নত হয় যে কোণটির মান 0 থেকে 90 ডিগ্রির মধ্যে অবস্থিত হবে, তাহলে সেই সরলরেখার উপর অবস্থিত বিন্দুরা প্রথম পাদে অবস্থান করবে। এক্ষেত্রে একটি বিন্দু পি নেওয়া হলো। এই পি বিন্দুর ভুজ, অর্থাৎ পি বিন্দুর এক্স স্থানাঙ্ক ও এম, যেটি ও এক্স বরাবর নেওয়া হয়েছে এটি পজিটিভ, এবং পি বিন্দুর কোটি এম পি, যেটি ও ওয়াই বরাবর নেওয়া হয়েছে এটিও পজিটিভ, এবং ও পি সর্বদাই পজিটিভ। তাই প্রথম পাদের ক্ষেত্রে আমরা কী পেলাম, ও এম গ্রেটার দ্যান 0, এম পি গ্রেটার দ্যান 0 এবং ও পি গ্রেটার দ্যান 0। অর্থাৎ এই প্রথম পাদের ক্ষেত্রে সমস্ত কোণানুপাত, অর্থাৎ সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট, এই সমস্ত কোণানুপাতের মানই হবে গ্রেটার দ্যান 0, যেহেতু এখানে তিনটি পজিটিভ রাশি।
এবার আসি আমরা দ্বিতীয় পাদের ক্ষেত্রে। দ্বিতীয় পাদের ক্ষেত্রে UX অক্ষরেখার সাথে যদি একটি সরলরেখা এমন একটি কোণে নত হয় যে কোণটির মান 90 থেকে 180 ডিগ্রির মধ্যে অবস্থিত হবে, তাহলে সেই সরলরেখার উপর অবস্থিত বিন্দুরা দ্বিতীয় পাদে অবস্থান করবে। এই দ্বিতীয় পাদে অবস্থান করা একটি বিন্দু হলো P। এই P বিন্দুর ভুজ OM, যেটি OX ড্যাশ বরাবর নেওয়া হয়েছে, তাই এটি নেগেটিভ, এবং P বিন্দুর কোটি MP, যেটি OY বরাবর নেওয়া হয়েছে, এটি পজিটিভ, এবং OP সর্বদাই পজিটিভ। অর্থাৎ দ্বিতীয় পাদের ক্ষেত্রে আমরা কি পেলাম, OM লেস দ্যান 0, MP গ্রেটার দ্যান 0 এবং OP গ্রেটার দ্যান 0। তাই দ্বিতীয় পাদে সেই কোণানুপাতের মানই পজিটিভ হবে, যে ক্ষেত্রে দুটি পজিটিভ রাশি, যেহেতু আমরা দেখতে পাচ্ছি OM শুধুমাত্র নেগেটিভ এবং MP পজিটিভ, OPও পজিটিভ। অর্থাৎ MP আর OP রিলেটেড কোণানুপাত, অর্থাৎ MP এখানে লম্ব এবং OP অতিভুজ। আমরা জানি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এক্ষেত্রে MP বাই OP এটি গ্রেটার দ্যান 0 এবং কোসেক থিটা যেটি 1 বাই সাইন থিটা এটিও হবে গ্রেটার দ্যান 0। এবার আসি আমরা তৃতীয় পাদের ক্ষেত্রে। তৃতীয় পাদের ক্ষেত্রে এই OX অক্ষরেখার সাথে যদি একটি সরলরেখা এমন একটি কোণে নত হয় যে কোণটির মান 180 থেকে 270 এর মধ্যে অবস্থিত হবে, তাহলে সেই সরলরেখার উপর অবস্থিত বিন্দুরা তৃতীয় পাদে অবস্থান করবে। এক্ষেত্রে এমন একটি বিন্দু P নেওয়া হলো। এই P বিন্দুর ভুজ, অর্থাৎ P বিন্দুর X স্থানাঙ্ক OM, যেটি OX ড্যাশ বরাবর নেওয়া হয়েছে, তাই এটি নেগেটিভ, এবং P বিন্দুর কোটি MP, যেটি OY ড্যাশ বরাবর নেওয়া হয়েছে, এটি নেগেটিভ, যেহেতু এটা OY ড্যাশ বরাবর নেওয়া হয়েছে, এবং OP এখানে সর্বদাই পজিটিভ। অর্থাৎ তৃতীয় পাদের ক্ষেত্রে আমরা কী পাচ্ছি, OM লেস দ্যান 0, MP লেস দ্যান 0 এবং OP গ্রেটার দ্যান 0। এক্ষেত্রে যেহেতু দুটি নেগেটিভ রাশি দেখতে পাচ্ছি, একটি পজিটিভ রাশি, তাই সেই কোণানুপাতের মানই এখানে পজিটিভ হবে, যেটি দুটি নেগেটিভ রাশির অনুপাত, অর্থাৎ OM এবং MP রিলেটেড। OM হচ্ছে এখানে ভূমি এবং MP হচ্ছে লম্ব। আমরা জানি ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, অর্থাৎ MP বাই OM, তাই এটি গ্রেটার দ্যান 0, এবং কর থিটা যেটি 1 বাই ট্যান থিটা এটিও হবে গ্রেটার দ্যান 0। এবার আসি আমরা চতুর্থ পাদের ক্ষেত্রে। চতুর্থ পাদের ক্ষেত্রে এই OX অক্ষরেখার সাথে যদি একটি সরলরেখা এমন একটি কোণে নত হয় যে কোণটির মান 270 থেকে 360 ডিগ্রির মধ্যে অবস্থিত হবে, তাহলে সেই সরলরেখার ওপর অবস্থিত বিন্দুরা চতুর্থ পাদে অবস্থান করবে। এক্ষেত্রে এমন একটি বিন্দু P নেওয়া হলো। এই P বিন্দুর ভুজ OM, যেটি OX বরাবর নেওয়া হয়েছে, এটি পজিটিভ, এবং P বিন্দুর কোটি MP, যেটি OY ড্যাশ বরাবর নেওয়া হয়েছে, এটি নেগেটিভ, যেহেতু এটা OY ড্যাশ বরাবর নেওয়া হয়েছে, এবং OP সর্বদাই পজিটিভ। অর্থাৎ চতুর্থ পাদের ক্ষেত্রে আমরা কী পাচ্ছি, OM গ্রেটার দ্যান 0, MP লেস দ্যান 0 এবং OP গ্রেটার দ্যান 0। যেহেতু এখানে দেখতে পাচ্ছি দুটি পজিটিভ রাশি, একটি নেগেটিভ রাশি, তাই চতুর্থ পাদের ক্ষেত্রে সেই কোণানুপাতের মানই পজিটিভ হবে, যাদের দুটি পজিটিভ রাশি অনুপাত, অর্থাৎ OM এবং OP রিলেটেড। OM এখানে ভূমি এবং OP অতিভুজ। আমরা জানি cos θ সমান ভূমি বাই অতিভুজ, অর্থাৎ OM বাই OP, এই OM বাই OP রেশিওটা, তাই গ্রেটার দ্যান 0, এবং sec θ যেটি 1 বাই cos θ এটি হবে গ্রেটার দ্যান 0। অর্থাৎ এই চারটে পাদ অ্যানালিসিস করে আমরা যেটা পেলাম, যে প্রথম পাদের ক্ষেত্রে সমস্ত কোণানুপাতের মানই পজিটিভ, অর্থাৎ সাইন কস ট্যান সেক কোসেক কট এই সমস্ত কোণানুপাতের মানই হবে পজিটিভ। দ্বিতীয় পাদের ক্ষেত্রে সাইন থিটা পজিটিভ এবং কোসেক থিটা পজিটিভ। তৃতীয় পাদের ক্ষেত্রে ট্যান থিটা এবং কট থিটা পজিটিভ, এবং চতুর্থ পাদের ক্ষেত্রে কস থিটা এবং সেক থিটা পজিটিভ। এবার আসছি মাইনাস থিটা কোণের কোণানুপাত কি। যদি OX অক্ষরেখার সাথে কোনো সরলরেখা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে, তাহলে সেটি পজিটিভ থিটা কোণে উৎপন্ন করছে। আর একইভাবে এই OX অক্ষরেখার সাথে যদি সরলরেখাটি ঘড়ির কাঁটার দিকে ঘোরে, তাহলে সেটি মাইনাস থিটা কোণ উৎপন্ন করছে। আমরা এর আগে থিটা কোণের সাপেক্ষে কোণ অনুপাতগুলোর মান জেনে এসেছি, লম্ব বাই অতিভুজ, লম্ব লম্ব বাই ভূমি, এইরকম করে। এবার আমরা মাইনাস থিটা কোণের সাপেক্ষে কী কী হয় সেগুলো জানবো। এই দুটি পি থেকে OX অক্ষরেখার ওপর লম্ব এন টানা হলো, PN লম্ব টানা হলো, একইভাবে কিউ থেকে OX অক্ষরেখার ওপর QN লম্ব টানা হলো। স্থানাঙ্ক জ্যামিতির নিয়ম অনুসারে এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে OP আর OQ সমান, QN সমান মাইনাস PN, যেহেতু QNটা OY ড্যাশ বরাবর নেওয়া হয়েছে তাই এটি নেগেটিভ, এবং PNটা যেহেতু OY বরাবর নেওয়া হয়েছে তাই এটি পজিটিভ। এক্ষেত্রে QN সমান মাইনাস PN এবং ON সাধারণ বাহু। এবার আসছি সাইন মাইনাস থিটা কি। সাইন মাইনাস থিটা সমান QN বাই OQ, অর্থাৎ লম্ব বাই অতিভুজ, এক্ষেত্রে লম্ব QN এবং অতিভুজ OQ। এই QN সমান লিখতে পারি মাইনাস PN, মাইনাস PN বাই OP।
এবার দেখুন এই যে থিটা কোণের সাপেক্ষে পিএন বাই ওপি সেটি হচ্ছে সাইন থিটা অর্থাৎ লম্ব বাই অতিভুজ। অতএব সাইন মাইনাস থিটা সমান আমরা কি পাচ্ছি মাইনাস সাইন থিটা। এবার যদি করি কোসেক মাইনাস থিটা, কোসেক মাইনাস থিটা সমান ওয়ান বাই সাইন মাইনাস থিটা সমান মাইনাস ওয়ান বাই সাইন থিটা সমান মাইনাস কোসেক থিটা। এবার আসি আমরা কস মাইনাস থিটা কি হচ্ছে, কসের সাপেক্ষে অর্থাৎ মাইনাস থিটা কোণের সাপেক্ষে কসের মান, কস মাইনাস থিটা ভূমি বাই অতিভুজ, এক্ষেত্রে ভূমি ওয়েন এবং অতিভুজ ওকিউ। এই ওয়েনটাকে ওয়েনই রাখছি, এবার ওকিউটাকে ওপি করছি যেহেতু ওকিউ সমান ওপি আমাদের বলা আছে, এখানে ওকিউ সমান ওপি। এই ওয়েন বাই ওপি এটা আবার থিটা কোণের সাপেক্ষে কি মান দিচ্ছে কস থিটা, অতএব কস মাইনাস থিটা সমান কস থিটা। এটা যদি সেক মাইনাস থিটা করি সমান ওয়ান বাই কস মাইনাস থিটা সমান ওয়ান বাই কস থিটা সমান সেক থিটা। এবার আসি ট্যান মাইনাস থিটা, ট্যান মাইনাস থিটা কোণের সাপেক্ষে ট্যানের মান কি হবে লম্ব কিউ এন এবং ভূমি ওয়েন। এই কিউ এন বাই ওয়েন আবার কিউ এন সমান আমরা কি জানি মাইনাস পি এন, মাইনাস পি এন বাই ওয়েন। এই মাইনাস পি এন বাই ওয়েন আবার এটা থিটা কোণের সাপেক্ষে কি মাইনাস ট্যান থিটা, অর্থাৎ এই পি এন বাই ওয়েন এটা হচ্ছে ট্যান থিটা আর মাইনাস ছিল বলে এটা মাইনাস ট্যান থিটা। এবার আসি কস মাইনাস কট মাইনাস থিটা কি, কট মাইনাস থিটা হচ্ছে ওয়ান বাই ট্যান মাইনাস থিটা সমান ওয়ান বাই মাইনাস ট্যান থিটা সমান মাইনাস কট থিটা। অতএব আমরা দেখতে পাচ্ছি যে সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, কস মাইনাস থিটা সমান শুধুমাত্র কস থিটা, এটি নেগেটিভ নেই, এবং ট্যান মাইনাস থিটা সমান মাইনাস ট্যান থিটা। অতএব আমরা বলতে পারি এখানে কস এই নেগেটিভ কোণটাকে এই নেগেটিভ চিহ্নটাকে হারিয়ে ফেলে, অর্থাৎ কস মাইনাস থিটা সমান শুধুমাত্র কস থিটা হচ্ছে, আর বাদ বাকি সমস্ত কোণ অনুপাত কস আর সেক বাদ দিয়ে সেইগুলো নেগেটিভ রাশিকে ফেরত দিচ্ছে। এবার আসি আমরা নাইনটি মাইনাস থিটা কোণের কোণানুপাত কি, নাইনটি মাইনাস থিটা যদি ও এক্স অক্ষরেখার সাথে ওপি সরলরেখা থিটা কোণে নত হয়, এবার ও এক্স অক্ষরেখা আর ও ওয়াই অক্ষরেখা এই দুটি পরস্পরের সাথে নব্বই ডিগ্রি কোণে নত, এবার এই ও ওয়াই অক্ষরেখা থেকে একইভাবে থিটা কোণে যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে ওকিউ সরলরেখা উৎপন্ন, ওকিউ সরলরেখা যেটি থিটা কোণে নত হয়েছে, তাই এই এই যে এন ও কিউ এই কোণের মানটা হবে নব্বই ডিগ্রি মাইনাস থিটা, যেহেতু এটা পুরোটাই থিটা এবং একই কোণের মাপ নিয়ে যদি ও ওয়াই থেকে টানা হচ্ছে সেটি এদিকের থিটা কোণ উৎপন্ন করছে, তাহলে এই এন ও কিউ এই কোণটির মান দাঁড়াচ্ছে নাইনটি মাইনাস থিটা। এই নাইনটি মাইনাস থিটা কোণের সাপেক্ষে কোন কোণানুপাতগুলির মান কী কী হবে সেগুলো সম্পর্কে আমরা জানব। এক্ষেত্রে এই কিউ বিন্দুটা এমন একটিভাবে নেওয়া হলো যে ও কিউ সমান যাতে ওপি হয়, এবং কিউ থেকে লম্ব ও এক্সের ওপর এম বিন্দু ছেদ করেছে এবং পি থেকে লম্ব ও এক্সের ওপর এন বিন্দুতে ছেদ করেছে। এক্ষেত্রে ও এম আর পি এন সমান এবং কিউএম কিউএম সমান ওয়েন, এগুলো সমস্ত কিছু স্থানাঙ্ক জ্যামিতির নিয়ম অনুসারে আমরা এই জিনিসগুলো পেয়েছি। এবার এগুলোকে ব্যবহার করব এই নাইনটি মাইনাস থিটা কোণানুপাতগুলোকে বের করার জন্য। এবার আসি সাইন নাইনটি মাইনাস থিটা, সাইন নাইনটি মাইনাস থিটা সমান এক্ষেত্রে চিত্র থেকে আমরা বলতে পারি কিউএম বাই ও কিউ লম্ব বাই অতিভুজ, কিউএম বাই ও কিউ এই কিউ এম সমান আমরা এবার দেখতে পাচ্ছি ওয়েন, ওয়েন বাই আবার ও কিউ সমান ওপি, ওয়েন বাই ওপি, অর্থাৎ এই থিটা কোণের সাপেক্ষে ওয়েন বাই ওপিটা আবার কি কস থিটা, এই ওয়েন বাই ওপি আবার কস থিটা। অতএব আমরা নাইনটি মাইনাস থিটা কি পেলাম, সাইন নাইনটি মাইনাস থিটা পেলাম কস থিটা। একইভাবে কস নাইনটি মাইনাস থিটা কি হবে, কস নাইনটি মাইনাস থিটা হবে ও এম বাই ও কিউ, এই ও এম সমান আমরা আবার কি জানি পি এন, অতএব পি এন বাই ও কিউ সমান আবার ওপি, তাহলে পি এন বাই ওপি এই যে পি এন বাই ওপি এটি আবার থিটা কোণের সাপেক্ষে কি সাইন থিটা। অতএব আমরা দেখতে পাচ্ছি সাইন নাইনটি মাইনাস থিটা সমান কস থিটা এবং কস নাইনটি মাইনাস থিটা সমান সাইন থিটা। এবার আসি ট্যান নাইনটি মাইনাস থিটা কি, ট্যান নাইনটি মাইনাস থিটা চিত্র থেকে আমরা বলতে পারছি কিউ এম বাই ও এম, এই কিউ এম সমান আবার হচ্ছে গিয়ে ওয়েন আর ও এম সমান হচ্ছে গিয়ে পি এন, তাই ওয়েন বাই পি এন আবার থিটা কোণের সাপেক্ষে কি ওয়েন বাই পি এন থিটা কোণের সাপেক্ষে হচ্ছে গিয়ে কট থিটা। অতএব ট্যান নাইনটি মাইনাস থিটা সমান আমরা দেখতে পাচ্ছি
cot theta. একই ভাবে cot 90 minus theta কি cot 90 minus theta যেহেতু cot মানে হচ্ছে ভূমি বাই লম্ব এই ক্ষেত্রে 90 minus theta কোণের সাপেক্ষে ভূমি ON এবং লম্ব QM এই OM বাই QM OM সমান আমরা জানি এখানে PN এই PN বাই ON PN বাই ON সেটা আবার theta কোণের সাপেক্ষে লম্ব বাই ভূমি অর্থাৎ tan theta অতএব আমরা পেলাম tan 90 minus theta সমান cot theta এবং cot 90 minus theta সমান tan theta এবার আসছি sec 90 minus theta কি sec 90 minus theta একই ভাবে অতিভুজ OQ OQ বাই OM ও সেটি হচ্ছে OP বাই PN যেটি হয়ে গেল cosec theta অতএব sec 90 minus theta সমান cosec theta এবং cosec 90 minus theta সমান একই ভাবে sec theta এবার আসি আমরা 90 প্লাস থিটা কোণের কোণানুপাত সম্পর্কে এক্ষেত্রে এই OX অক্ষরেখার সাথে OA সরলরেখাটি থিটা কোণে নত এবার এই OA সরলরেখার উপর যদি আবার 90 ডিগ্রি কল্পনা করা হয় যেটি OQ এই OB বিন্দুর উপর OB সরলরেখার উপর Q বিন্দু নেওয়া হলো Q থেকে OX ড্যাশের উপর লম্ব M বিন্দু ছেদ করেছে এবং P থেকে লম্ব OX অক্ষরেখাকে N বিন্দুতে ছেদ করেছে এই 90 প্লাস থিটা কোণের সাপেক্ষে আমরা কি পেলাম এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে OP আর OQ সমান PN সমান মাইনাস ON অর্থাৎ এই PN যেটি OY বরাবর কল্পনা করা হয়েছে আর OM যেটি OX ড্যাশ বরাবর কল্পনা করেছে আমরা জানি OX ড্যাশ বরাবর কল্পনা করা সরলরেখা দৈর্ঘ্য ঋণাত্মক হয় অর্থাৎ OM এখানে নেগেটিভ এবং PN যেহেতু OY বরাবর নেওয়া হয়েছে তাই এটি পজিটিভ তাই এখানে PN সমান মাইনাস ON OM আর ON ON এই সরলরেখাটি QM এর সাথে সমান এটি আমরা সমস্ত কিছু এগুলো স্থানাঙ্ক জ্যামিতির নিয়ম অনুসারে পাচ্ছি এক্ষেত্রে Q বিন্দুটাই এমন ভাবে নেওয়া হয়েছে যাতে করে OP আর OQ সমান হয় এবার আসি sin 90 minus theta কি sin 90 সরি এখানে sin 90 plus theta sin 90 এই কোণটা যেহেতু theta এইটা আবার এখান থেকে 90 তাই এই OX অক্ষরেখা আর OQ সরলরেখা এটির মধ্যে উৎপন্ন কোণ হচ্ছে 90 plus theta এবার sin 90 plus theta সমান এখানে পাচ্ছি লম্ব QM এবং অতিভুজ OQ এই QN বাই OQ আবার QM সমান আমরা কি দেখতে পাচ্ছি ON আর OQ সমান আবার OP তাই ON বাই OP এই ON বাই OP আবার থিটা কোণের সাপেক্ষে কি cos থিটা অতএব sin 90 প্লাস থিটা সমান আমরা পাচ্ছি cos থিটা এবার আসি cos 90 প্লাস থিটা cos 90 প্লাস থিটা ভূমি OM আর OQ অতিভুজ আবার OM সমান আমরা জানি এখানে যে স্থানাঙ্কের নিয়ম অনুসারে সেটি হচ্ছে মাইনাস পিএন মাইনাস পিএন বাই ওপ সমান সাইন মাইনাস থিটা অতএব আমরা দেখতে পেলাম সাইন 90 প্লাস থিটা হচ্ছে কস থিটা এবং কস 90 প্লাস থিটা হচ্ছে মাইনাস সাইন থিটা একইভাবে ট্যান 90 প্লাস থিটা কি ট্যান 90 প্লাস থিটা কিউএম বাই ওএম অর্থাৎ ওএন বাই মাইনাস পিএন যেহেতু ওএম এর মান মাইনাস পিএন সমান দেখতে পাচ্ছি মাইনাস কট থিটা যেটি ওএন বাই পিএন এই ওএন বাই পিএনটা আবার থিটা কোণের সাপেক্ষে কট থিটা অতএব ট্যান 90 প্লাস থিটা সমান মাইনাস কট থিটা এবার কট 90 প্লাস থিটা কি হবে কট 90 প্লাস থিটা কট যেহেতু মানে হচ্ছে ভূমি বাই লম্ব ভূমি এখানে ওএম আর লম্ব কিউএম তাহলে ওএম বাই কিউএম আবার ওএম সমান কি ওএম সমান মাইনাস পিএন বাই ওএন সমান মাইনাস ট্যান থিটা একইভাবে সেক 90 প্লাস থিটা সমান আমরা পাচ্ছি মাইনাস কোসেক থিটা এবং কোসেক 90 প্লাস থিটা সমান পাচ্ছি শুধুমাত্র সেক থিটা এবার এই সমস্ত কিছু তো পড়লাম এগুলো কিভাবে মনে রাখবো এবার আসি আমরা সেই মনে রাখার কিছু ট্রিক জেনে নিতে এখানে n যদি কোনো পূর্ণ সংখ্যা হয় n ইনটু 360 ডিগ্রি প্লাস মাইনাস থিটা কোণের কোণানুপাত যা হবে সেটি প্লাস মাইনাস থিটা কোণের কোণানুপাতের সমান হবে অর্থাৎ sin n ইনটু 360 ডিগ্রি আমরা জানি যে কোয়াড্রেন্টের ক্ষেত্রে এটি 90 ডিগ্রি এটি 180 ডিগ্রি এটি 270 ডিগ্রি এবং এটি 360 ডিগ্রি 360 ডিগ্রির পরে যদি থিটা কোণ উৎপন্ন করে 360 ডিগ্রি প্লাস থিটা সেটি হবে sin থিটা এবং sin n ইনটু 360 ডিগ্রি মাইনাস থিটা অর্থাৎ এই পাদের ক্ষেত্রে
যেহেতু 360 এইখানে মাইনাস থিটা মানে এই চতুর্থ পাদে, চতুর্থ পাদের ক্ষেত্রে সাইন মাইনাস থিটা সেটিকে আমরা লিখতে পারি সাইন মাইনাস থিটা, সেটি আবার সাইন মাইনাস থিটা আমরা সমান জেনে এসেছি মাইনাস সাইন থিটা। অতএব এই যে এন ইন্টু 360 ডিগ্রি প্লাস মাইনাস থিটা কোণানুপাতটা যেন প্লাস মাইনাস এই থিটা কোণের সমান, অর্থাৎ এখানে যেহেতু মাইনাস ছিল তাই সাইন মাইনাস থিটা সেটি হচ্ছে মাইনাস সাইন থিটা। একইভাবে আর কষের উদাহরণ নেওয়া যায়, কষ ইন্টু 300, কষের এন ইন্টু 360 ডিগ্রি প্লাস থিটা কি আসছে কষ থিটা। কষের ক্ষেত্রে এন ইন্টু 360 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কষ মাইনাস থিটা আমরা বসতে পারি, যেহেতু এখানে বলা হয়েছে প্লাস মাইনাস কোণটাকে নেওয়া হবে, যেহেতু কষ এন ইন্টু 360 ডিগ্রি মাইনাস থিটাকে আমরা লিখছি কষ মাইনাস থিটা সমান কষ থিটা। এবার আসি এন ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, এতক্ষণ ধরে আমরা যেগুলো শেখালাম এগুলো কীভাবে মনে রাখবো সহজে। সাইন এন ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা এটি হয় সাইন থিটা হবে অথবা মাইনাস সাইন থিটা হবে। এই সাইন 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা কেনের ক্ষেত্রে এখানে এটি আমরা দেখতে পাচ্ছি 90 ডিগ্রি, এটি হচ্ছে 2 ইন্টু 90 ডিগ্রি অর্থাৎ 180 ডিগ্রি, এটি 270 ডিগ্রি এবং এটি 360 ডিগ্রি। এই সাইন 2 ইন্টু 90 ডিগ্রি মানে হচ্ছে এই দ্বিতীয় পাদ প্লাস থিটা মানে সেটি হয়ে যাচ্ছে তৃতীয় পাদ, অর্থাৎ সাইন 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটার মানে হচ্ছে মাইনাস সাইন থিটা। আমরা জানি যে এর আগে যেগুলো শিখে এসেছি যে প্রথম পাদে আমাদের সমস্ত কোণানুপাতের মান হয় পজিটিভ, দ্বিতীয় পাদে হয় সাইন আর কোসেক পজিটিভ, তৃতীয় পাদে হয় ট্যান আর কট পজিটিভ এবং চতুর্থ পাদে হয় কস এবং সেক পজিটিভ। এই সাইন 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা এই কোণটা কোন পাদে উৎপন্ন করছে, 2 ইন্টু 90 ডিগ্রি এখানেই হচ্ছে প্লাস থিটা মানে সেটি তৃতীয় পাদে উৎপন্ন করছে। এই সাইন 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা যেহেতু এই তৃতীয় পাদে ট্যান আর কট পজিটিভ বাদ বাকি সবাই নেগেটিভ তাই এখানে নেগেটিভ রাশিটা আসছে এবং এটি হচ্ছে গিয়ে সাইন থিটা। সেখানে শর্তটা হচ্ছে এন হচ্ছে জোড় সংখ্যা, এখানে এন এর মান যেহেতু 2 একটি জোড় সংখ্যা তাই এটি হচ্ছে। এবার আসি শুধুই কি মাইনাস সাইন থিটা হবে, না প্লাস সাইন থিটাও হতে পারে জোড় সংখ্যা হলে, এখানে এন এর মান জোড় সংখ্যা হলে সেটি প্লাসও হতে পারে অথবা মাইনাসও হতে পারে। এবার যদি আমি নিই সাইন 4 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা, প্রথমে আমরা চিহ্ন নির্ধারণ করব কিভাবে, এই কোনটা কোন পাদে রয়েছে সেটি দেখে, সেই পাদে সাইন বা কস যে যার সম্পর্কে আলোচনা করবে সেটি কি হয় সেই কোনটা সাপেক্ষে লিখতে হবে, সেটি মাইনাস হলে মাইনাস দেবে প্লাস হলে প্লাস দেবে। এবার আমরা দেখি নিই সাইন 4 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা, অর্থাৎ 4 ইন্টু 90 ডিগ্রি এইটা প্লাস থিটা মানে এরপর আবার থিটা কোণ পর্যন্ত যাব, অর্থাৎ প্রথম পাদে যে এখানে বলে দিই এই থিটা সমস্ত কিছু সূক্ষ্ম কোণ অর্থাৎ 0 থেকে 90 ডিগ্রির মধ্যে অবস্থিত। এই সাইন 4 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা এটি প্রথম পাদে অবস্থান করছে, আমরা জানি প্রথম পাদে সমস্ত কোণানুপাতে মান হয় পজিটিভ তাই সাইন 4 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা হবে হচ্ছে শুধুমাত্র সাইন থিটা। এবার আসি কস 90, কস এন ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা কি হবে, কস 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা অর্থাৎ 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা মানে সেটি তৃতীয় পাদে, কস তৃতীয় পাদে কি হয় নেগেটিভ হয় তাই কস 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা সমান মাইনাস কস থিটা। বলে দিই এখানে কস নিচ্ছে আর কসই ফিরে আসছে, তার কারণ হচ্ছে এনটা জোড় সংখ্যা। একইভাবে কস 4 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা, 4 ইন্টু 90 ডিগ্রি এইটা মাইনাস থিটা মানে সেখান থেকে আবার ফিরত আসছি, মাইনাসের অর্থাৎ চতুর্থ পাদে অবস্থান করছে, চতুর্থ পাদে আমরা জানি কি কস পজিটিভ তাই এটির আগে চিহ্ন পজিটিভ এবং কস তা আছে এবং এটি জোড় সংখ্যা 4 তাই এটি কস ফিরে আসছে তাই এটি প্লাস কস থিটা। এবার আসি ট্যান, ট্যান এন ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা কি হতে পারে, ট্যান থিটা এবং মাইনাস ট্যান থিটা দেখে নেওয়া যাক। ট্যান 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা, 2 ইন্টু 90 ডিগ্রি মানে এইটা প্লাস থিটা মানে তৃতীয় পাদ, আমরা জানি তৃতীয় পাদে ট্যান পজিটিভ তাহলে ট্যান 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা সমান পাচ্ছি ট্যান থিটা। এবার ট্যান 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা মানে 2 ইন্টু 90 ডিগ্রি এইটে এবং এখান থেকে থিটা কোণ ফিরত আসছি মানে এটা দ্বিতীয় পাদে, মাইনাস থিটা মানে এখান থেকে এইভাবে আসে তো এই এবার এদিকে যাচ্ছি যেহেতু এটা মাইনাস থিটা তাই এটি আবার দ্বিতীয় পাদে হয়ে যাচ্ছে, দ্বিতীয় পাদে হওয়ার দরুন দ্বিতীয় পাদে যেহেতু ট্যান আমরা নেগেটিভ জানি ট্যান 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা সমান মাইনাস ট্যান থিটা। অতএব এই যে কোণগুলো দিয়ে আমরা কী নির্ণয় করব, এটি কোন পাদে রয়েছে সেটি জানার পর বুঝবো যে সেই পাদের সেই কোণানুপাতের মানটা কী হয়,
যেমন 2×9° মাইনাস থিটা এই কোণানুপাত এই কোণটি উৎপন্ন করে যে দ্বিতীয় পাদে এবং এই দ্বিতীয় পাদে ট্যান যেহেতু নেগেটিভ তাই এখানে নেগেটিভ চিহ্ন বসানো হয়েছে এবং এই দুই যেহেতু জোড় সংখ্যা তাই এটি ট্যানই ফিরত এসেছে। এবার আসি জোড় সংখ্যা না হলে কি হবে, অর্থাৎ বিজোড় সংখ্যা হলে কি হবে। সাইন n×90° প্লাস মাইনাস থিটা, যদি n এর মান বিজোড় সংখ্যা অর্থাৎ অযুগ্ম সংখ্যা হয় তাহলে সেটি আবার কস থিটা অথবা মাইনাস কস থিটা দেখা দেবে, অর্থাৎ সাইন n×90° প্লাস থিটা। n×90° এখানে n এর মানটা এক নেওয়া হয়েছে, অর্থাৎ 90° প্লাস থিটা এটি 90° এবং প্লাস থিটা মানে এটি দ্বিতীয় পাদে। দ্বিতীয় পাদে হয় সাইন পজিটিভ, তাই এখানে চিহ্নটা হলো পজিটিভ। যেহেতু 1 একটি বিজোড় সংখ্যা তাই এটি হলো গিয়ে কস থিটা। মানে আমরা দেখেছি যে জোড় সংখ্যা হলে যেমন 2×90° প্লাস থিটা, এক্ষেত্রে কোণ চিহ্ন অনুপাত মাইনাস ছিল, এটি ধরা যাক 4×90° প্লাস থিটা, এটি চিহ্নের মান দিক থেকে সাইন ছিল এই পাদে পজিটিভ তাই এটি পজিটিভ হয়েছে। কিন্তু এটি 4 থাকার দরুন সাইন, 4 যেহেতু জোড় সংখ্যা সাইন থাকার দরুন এটি সাইন থিটায় ফিরত এসেছে। কিন্তু এখানে যেহেতু 1 একটি বিজোড় সংখ্যা এবং এটি চিহ্ন পজিটিভ সেটা চিহ্ন গণনা করে পেয়েছি এবং বিজোড় সংখ্যা থাকার দরুন এটি হচ্ছে গিয়ে কস থিটা। এবার আসি সাইন 3×90° মাইনাস থিটা। 3×90° মাইনাস থিটা আমরা জানি এটা হচ্ছে 90°, এটা 2×90°, এটা 3×90°। এই 3×90° মাইনাস থিটা কোণ, এই কোণটা তৃতীয় পাদে অবস্থান করছে। তৃতীয় পাদে আমরা জানি কি সাইন নেগেটিভ, তাই এটি হবে নেগেটিভ চিহ্নটা এখানে বসে গেল। এবং 3 যেহেতু একটি বিজোড় সংখ্যা এবং সাইন আছে তাই এটি হয়ে গেল কস থিটা। চিহ্নটা আমরা কিভাবে নির্ণয় করব, সেই কোণটা কোন পাদে রয়েছে সেটা দেখব, তারপরে সেই পাদে সেই কোণানুপাত অর্থাৎ সাইন কস ট্যান এইগুলো কি পজিটিভ না নেগেটিভ সেটি দেখব, সেটি চিহ্নটা সেখানে বসাবো এবং এটি জোড় না বিজোড় এনটা সেটি দেখব। সেটি যদি জোড় হয় সাইনের ক্ষেত্রে, এন যদি জোড় সংখ্যা হয় তাহলে সাইনই ফিরত আসবে এবং যদি বিজোড় হয় তাহলে কসের মাধ্যমে ফিরে আসবে। এবার চিহ্নটা আমাদের বুঝে নিতে হবে। এবার একইভাবে আসি কস n×90° প্লাস মাইনাস থিটা সমান সাইন থিটা হতে পারে অথবা মাইনাস সাইন থিটা হতে পারে। এবার কস 3×90° প্লাস থিটা, 3×90° প্লাস থিটা মানে এটি হচ্ছে গিয়ে চতুর্থ পাদে অবস্থান করছে। আমরা জানি চতুর্থ পাদে কি হয় কস পজিটিভ, তাই চিহ্নটা এখানে পজিটিভ হলো। যেহেতু এনটা বিজোড় সংখ্যা অর্থাৎ এন এখানে মান নিয়েছে 3, 3 যেহেতু বিজোড় সংখ্যা তাই কস 3×90° প্লাস থিটা হয়ে গেল সাইন থিটা। এবার আসি কস 3×90° মাইনাস থিটা সমান কি হবে, আগে দেখি কোনটা কোন পাদে রয়েছে। 3×90° মাইনাস থিটা এটি রয়েছে তৃতীয় পাদে, তৃতীয় পাদে আমরা জানি কস কি হয় নেগেটিভ তাই এটি নেগেটিভ বসে নেগেটিভ রাশি বসিয়ে দিলাম মাইনাস চিহ্ন। এবার কস আছে এবং এটি যেহেতু বিজোড় সংখ্যা 3 তাই এটি হয়ে গেল সাইন থিটা। এবার একইভাবে ট্যান n×90° প্লাস মাইনাস থিটাটা জানি, ট্যান n×90° প্লাস মাইনাস থিটা হতে পারে কট থিটা অথবা মাইনাস কট থিটা। ফার্স্টে দেখি ট্যান 3×90° প্লাস থিটা, এইটি কোনটা কোন কোন পাদে রয়েছে। 3×90° প্লাস থিটা এটি রয়েছে চতুর্থ পাদে, চতুর্থ পাদে আমরা জানি ট্যান কি হয় নেগেটিভ তাই এটি মাইনাস বসালাম এবং ট্যান আছে এবং বিজোড় সংখ্যা রয়েছে তাই এটি হয়ে গেল মাইনাস কট থিটা। এবং ট্যান 3×90° মাইনাস থিটা, 3×90° মানে এই এই এটা হচ্ছে 90°, এটা 2×90°, এটা 3×90°, তাই 3×90° মাইনাস থিটা এটি তৃতীয় পাদে অবস্থান করছে। আমরা জানি তৃতীয় পাদে ট্যান আর কট পজিটিভ, তাই ট্যান 3×90° মাইনাস থিটা তাই চিহ্নটা পজিটিভ হলো। এবং ট্যান থাকার দরুন এবং এখানে বিজোড় সংখ্যা 3 থাকার দরুন এটি হয়ে গেল কট থিটা। এবার আপনারা বলতে পারেন যে এত কিছু কিভাবে মনে রাখবো, এই সম্পর্কে কিছু অঙ্ক করলে এগুলো আমাদের খুব সহজেই আমরা এগুলো শিখে নিতে পারবো। এবার আসি থিটা কোণের কোণানুপাত রূপে প্রকাশ করো। এখানে একটি নেওয়া হয়েছে কট 540° মাইনাস থিটা, কট 540° মাইনাস থিটা সমান কি লিখতে পারি, 540টা কি লেখা যায়, 6×90° মাইনাস থিটা। 6×90° মাইনাস থিটা এই কোণটা কোন পাদে রয়েছে এটি আগে দেখিনি,
এটি হচ্ছে 90 ডিগ্রি, এটা 2 ইনটু 90 ডিগ্রি, এটা 3 ইনটু 90 ডিগ্রি, এটা 4 ইনটু 90 ডিগ্রি, একইভাবে 5 ইনটু 90 ডিগ্রি এটা হবে এবং 6 ইনটু 90 ডিগ্রি এটা হবে। মাইনাস থিটা মানে দ্বিতীয় পাদে, দ্বিতীয় পাদে কি হয় কট নেগেটিভ, তাই এটি নেগেটিভ চিহ্নটা মাইনাস চিহ্নটা প্রথমেই বসে গেল। এবার এটি জোড় সংখ্যা 6 দেখতে পাচ্ছি, তাই কট কটই রইল। যদি এটি বিজোড় সংখ্যা হতো তবে এটি ট্যান হতো, যেহেতু এটা 6 জোড় সংখ্যা তাই এটি কটই রইল। এবার আসি সাইন থিটা মাইনাস 450 ডিগ্রি, এটিকে আমরা আগে ফার্স্টে ডিগ্রিটাকে আনার জন্য, থিটাটাকে পরে আনার জন্য মাইনাস কমন নিলাম। সাইন মাইনাস 450 ডিগ্রি মাইনাস থিটা, আর সাইন মাইনাস থিটা আমরা আগে জেনেছি যে মাইনাস সাইন থিটা, তাই মাইনাসটা বেরিয়ে গেল, মাইনাস সাইন 450 ডিগ্রি মাইনাস থিটা। এবার এই 450 ডিগ্রি 450টাকে আমরা লিখতে পারি 5 ইনটু 90 ডিগ্রি মাইনাস থিটা। এবার আমরা জানি যে 5 ইনটু 90 ডিগ্রি মাইনাস থিটা কোন পাদে রয়েছে, দেখা নিয়ে যা, এটি 90 ডিগ্রি, এটি 2 ইনটু 90, এটি 3 ইনটু 90, এটি 4 ইনটু 90, 5 ইনটু 90, এইটি আবারও 5 ইনটু 90 হবে। মাইনাস থিটা মানে এটি প্রথম পাদেই অবস্থান করছে, প্রথম পাদে অবস্থান করছে, তাই এই মাইনাস চিহ্নটা যা ছিল ওটাই থাকবে, এই কোণের জন্য এর কোনো নেগেটিভ চিহ্ন বের হয়নি। এবার এটি সাইন এবং এটি বিজোড় সংখ্যার দরুন এটি হয়ে গেল কস থিটা, অতএব এটি হয়ে গেল মাইনাস কস থিটা। এবার আসি কস 690 ডিগ্রি, কস 690 ডিগ্রি আমরা আগে এই প্রথমে কস মাইনাস থিটা সমান, যেহেতু কস থিটা হয় মাইনাসটা বেরিয়ে গেল, অর্থাৎ এখানে মাইনাসটা খেয়ে ফেললো, কস মাইনাস থিটা সমান শুধুমাত্র কস থিটা। আগে আমরা কোনো কোণের ভিতরে মাইনাস চিহ্ন থাকলে সেই মাইনাস এর কাজটা আগে করব, যেহেতু কস মাইনাস থিটা সমান কস থিটা, তাই কস মাইনাস 690 ডিগ্রি সমান কস 690 ডিগ্রি। এই কস 690 ডিগ্রি, এই 690টাকে আমরা কি লিখতে পারি, 7 9 63, তাই এটা 630 + 60 এটা লিখতে পারি, 7 ইনটু 90 ডিগ্রি + 60 ডিগ্রি। এবার আসি 7 ইনটু 90 ডিগ্রি + 60 ডিগ্রি কোন পাদে রয়েছে, এটি 4 ইনটু 90 ডিগ্রি, এটি 5 ইনটু 90 ডিগ্রি, এটি 6, এটি 7th, 7th-এর পরে আবার কত যাব 60 ডিগ্রি, মানে এইখানে যাব, তাহলে এটি কোন পাদে অবস্থান করছে, চতুর্থ পাদে অবস্থান করছে। চতুর্থ পাদে আমরা জানি কস পজিটিভ, তাই এখানে পজিটিভ চিহ্ন হলো, এবং কস যেহেতু কস আছে আবার এটি বিজোড় সংখ্যা 7 আছে, তাই এটি হয়ে গেল সাইন, সাইন কোন কোনটা 60 ডিগ্রি, এখানে যে কোনটা থাকবে সেটি, সাইন 60 ডিগ্রি মান আমরা জেনে এসেছি, জানি আমরা √3/2। অনেকেই হয়তো বলবে এই কোণানুপাত, এই যে কোণগুলোর মান আমরা অনেকেই মনে রাখতে পারি একটা সহজ উপায়ে, সেটি আমরা প্রথমে দেখে নিই যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি এগুলো একটা সহজে মনে রাখা যায়। কি এখানে একটি নেওয়া হয়েছে 0 1 2 3 4, এইভাবে 5টা সংখ্যা নেওয়া হয়েছে 0 1 2 3 4। এবার এই প্রতিটি সংখ্যাকে 4 দিয়ে ডিভাইড করা হলো, 0/4, 1/4, 2/4, 3/4 এবং 4/4। এবার প্রত্যেকটাকে রুট করা হলো, রুট করলাম 0/4, তার রুট মানে 0, 1/4-এর রুট মানে হাফ, 2/4-এর রুট মানে 1/√2, 3/4-এর রুট মানে হচ্ছে √3/2, 4/4-এর রুট মানে 1। এবার আমরা সাইন লিখলাম এখানে 0, অর্থাৎ সাইন 0-এর মান কি হয়ে গেল 0, সাইন 30-এর মান হয়ে গেল হাফ, সাইন 45-এর মান হয়ে গেল 1/√2, সাইন 60 ডিগ্রির মান হয়ে গেল √3/2 এবং সাইন 90 ডিগ্রির মান হয়ে গেল 1। একইভাবে যেহেতু সাইন কস পরস্পর রিভার্স, আমরা দেখতে পাচ্ছি কস 90 ডিগ্রি আর সাইন 0 ডিগ্রি মান সেম, এখানে 0-র জায়গায় আমি লিখছি 90, মানে রিভার্স হয়ে ফিরে আসছে, এখানে 0 30 45 60 90 যেভাবে লিখেছি, এবার এই দিক থেকে এদিকে আসছে, অর্থাৎ 90 লিখলাম, 60 লিখলাম, 45 লিখলাম, 30 লিখলাম, 0 লিখলাম। এই যে এটা হচ্ছে সাইন আর কসের টেবিলটাকে খুব সহজে আমরা এইভাবে মনে রাখতে পারবো। ফার্স্টে আমরা 0 1 2 3 4 দিয়ে দিলাম, 4 দিয়ে ডিভাইড করে দিলাম, সেগুলোকে রুট বানিয়ে নিলাম, তারপরে সাইন লিখলাম এবং পরপর সিরিয়াল অনুসারে, অর্থাৎ ফার্স্টে 0, তারপর 30, তারপর 45, তারপর 60, তারপর 90, এরকমভাবে লিখে দিলাম এবং কষ্টটা তার রিভার্স লিখে দিলাম। অতএব আমরা যে ছকটা পেলাম, সাইন 0 ডিগ্রি সমান কি 0, সাইন 30 ডিগ্রি সমান হাফ, সাইন 45 ডিগ্রি সমান 1/√2, সাইন 60 ডিগ্রি সমান √3/2 এবং সাইন 90 ডিগ্রি সমান 1।
একই ভাবে cos cos 0 ডিগ্রি মান কি হবে আমরা এখানে চলে আসি cos এই 90 ডিগ্রিতে আমরা যেটা ছিল cos 90 ডিগ্রিতে ছিল 1 তাই এখানে 1 লিখলাম cos 30 ডিগ্রি মানে হচ্ছে এই এই কোণটিতে যেটি রয়েছে √3/2 সেটি লিখলাম cos 45 ডিগ্রিতে কি রয়েছে 1/√2 এটি লিখলাম cos 60 ডিগ্রিতে কি রয়েছে cos 60 ডিগ্রিতে রয়েছে হাফ এটি লিখলাম এবং cos 90 ডিগ্রিতে যেটি রয়েছে 0 এটি লিখলাম এবার tan আমরা জানি tan সমান sin θ / cos θ অর্থাৎ এই এইটা ভাজিতে এইটা এই অনুপাত 0/1 তাই tan θ 0 তে 0 tan 30 ½/√3/2 সেটি হয়ে গেল 1/√3 tan 45 অর্থাৎ sin 45 / cos 45 1/√2/1/√2 হয়ে গেল 1 আপনারা এই ছকটা খুব সহজেই খাতায় করে নিয়ে আপনি সমস্ত কিছুর মানগুলো খুব চটজলদি এর মাধ্যমে জানতে পারে যাবেন এবং tan 60 ডিগ্রি সমান 80/80 তাই √3/2/2 সমান শুধু √3 এবং 1/0 1/0 আমরা জানি অসংগত তাই এটির কোনো মান নেই তাই এটি অসংগত এবার আসি cosec cosec মানে 1/sin 1/sin সমান cosec থিটা সমান এখানে sin 0 ডিগ্রির মান 0 ছিল cosec 0 ডিগ্রির মান কি হবে 1/0 1/0 মানে অসংগত cosec 30 ডিগ্রির মান কি হবে 1/2 মানে 2 cosec 45 হবে 1/1/√2 মানে শুধু √2 cosec 60 ডিগ্রির মান হবে 1/√3/2 মানে 2/√3 cosec 90 ডিগ্রির মান হবে 1/sin 90 মানে হচ্ছে 1 এবার cos cos এর অননক sec sec θ সমান 1/cos cos θ তাহলে sec 0 মান হবে 1 sec 30 এর মান হবে এর অননক 2/√3 sec 45 এর মান হবে এর অননক √2 sec 60 এর মান হবে 2 sec 90 এর মান হবে 1/0 অর্থাৎ অসংগত একই ভাবে cot cot আমরা কি জানি cos/sin এই ভাবে করতে পারি 1/0 1/0 অসংগত cot cot 30 ডিগ্রির মান 80/80 সমান √3 cot 45 ডিগ্রি এটা বাই এটা 1 এবং cot 60 ডিগ্রি ½/√3/2 1/√3 এবং cot 90 ডিগ্রি 0/1 তাই এটি 0 আমরা এই ছকটার মাধ্যমে সহজেই sin cos টা লিখে দিতে পারবো এবং sin cos জানলে sin/cos এর tan পেয়ে যাব cosec পাবো 1/sin θ দিয়ে এবং sec θ দিয়ে পেয়ে যাব sec θ এর মান পেয়ে যাব 1/cos θ এর মাধ্যমে প্রথমত এই ছকটা লিখতে পারলেই আমাদের কাজ শেষ এবার আসি কিছু উদাহরণ সম্পর্কে আলোচনা করি cot -840 ডিগ্রি কি হবে যেহেতু cot -θ আমরা জানি cot -θ আমরা এর আগে দেখলাম আরো উপরে স্লাইডগুলোতে দেখলাম cos -θ সমান -cot θ এবারে মাইনাসটা বেরিয়ে এলো মাইনাস cot 840 ডিগ্রি এই 840টাকে আমরা কি লিখতে পারি 840টাকে লিখতে পারি 9/90 ডিগ্রি এবার এখানে দেখুন দেখে নেওয়া যাক যে 90 দিয়ে ডিভাইড করছি এখানে 9 আসবে না 8 আসবে আমরা কি করে বুঝবো এটা যেহেতু 840 90 দিয়ে ভাগ করে আমরা নিয়ারেস্ট পেলাম 9 এবং ভাগ শেষ রইল 30 এইটাকে তাহলে আমরা লিখতে পারি 9/90 ডিগ্রি প্লাস 30 9/90 ডিগ্রি মানে 180 ডিগ্রি সরি 810 ডিগ্রি এবং 30 ডিগ্রি সেটি হয়ে গেল 840 ডিগ্রি এবার দেখে নিই যে 9/90 ডিগ্রি প্লাস থিটা এটি কোন পাদে রয়েছে এটি 90 ডিগ্রি এটি 2/90 এটি 3/90 এটি 4/90 একইভাবে এটাকে দুবার ঘুরে এলে আবার হয়ে এখানটা হবে 8 8 এর পরে আবার এক ঘর আবার একটি পাদ গেলে সেটি হবে 9/90 ডিগ্রি প্লাস থিটা মানে এটি দ্বিতীয় পাদে অবস্থান করছে দ্বিতীয় পাদে কি হয় cot নেগেটিভ তাই এটি মাইনাস বসালাম যেহেতু এটা বিজোড় সংখ্যা 9 তাই এটি হয়ে গেল tan tan 30 মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস tan 30 সমান 1/√3 এইভাবে আমরা পেলাম এবার আরেকটা উদাহরণ দেওয়া যাক sin 2760 ডিগ্রি এটি কিভাবে পাবো প্রথমেই এটা কত ইনটু 90 ডিগ্রি আসবে সেটা বের করার জন্য 90 দিয়ে আগে এটাকে ভাগ করে নিলাম 90 দিয়ে ভাগ করে আমরা পূর্ণ সংখ্যা পেলাম 30 তাহলে 30 ইনটু 90 ডিগ্রি এবং প্লাস ভাগ শেষ যেটা রইল এবার আমরা দেখে নিই এখানে 30 আর এখানে সবসময় 4 এর গুণিতক হবে 30টাকে আমরা কি লিখতে পারি
फोर इंटू सेवेन अर्थात 28 प्लस टू फोर इंटू सेवेन मान यार आर एक पाक घुरे एटी हबे आठ आर एक पाक घुरे हबे एटी हबे बारो आर एक पाक घुरे हबे बारो प्लस चार मान षोलो आबार घुरे एटा जखन आसबे षोलो हबे षोलो प्लस चार हबे कुड़ी कुड़ी प्लस चार हबे चौबीस चौबीस प्लस चार हबे आबार आठाश ताहले आमरा तीरिश टाका लिखते पारी आठाश प्लस दुई अर्थात এইখানে আঠাশ হবে দুই মানে এরপর আবার দু ঘর নাইনটি ডিগ্রি যাবো এই একটা আবার একটা নাইনটি ডিগ্রি মানে এইখানে প্লাস সিক্সটি ডিগ্রি মানে টু এইখানের পর আবার সিক্সটি ডিগ্রি এগোবো সেটি হবে তৃতীয় পাদে অবস্থান করবে তৃতীয় পাদে আমরা কি জানি সাইন নেগেটিভ তাই এটি মাইনাস চিহ্ন বসে গেল এবং এই তিরিশ যেহেতু জোড় সংখ্যা তাই সাইনই ফিরত এলো কোন কোনটা আসবে সিক্সটি ডিগ্রি সাইন সিক্সটি ডিগ্রি সমান রুট থ্রি বাই টু আমরা ওইভাবে মনে রাখতে পারি ওপরে যেটি দেখালাম সাইন সিক্সটি ডিগ্রি সমান রুট থ্রি বাই টু এবার আসি একটি উদাহরণ ট্যান মাইনাস এক হাজার সাতশো পঞ্চান্ন ডিগ্রি সমান কি ট্যান মাইনাস এক হাজার সাতশো পঞ্চান্ন ডিগ্রি সমান মাইনাস ট্যান এক হাজার সাতশো পঞ্চান্ন ডিগ্রি যেহেতু ট্যান মাইনাস থিটা সমান মাইনাস ট্যান থিটা এবার এটা কত ইন্টু নব্বই ডিগ্রি হবে সেটা কীভাবে বার করবো নব্বই দিয়ে এক হাজার সাতশো পঞ্চান্নকে ভাগ করলাম ফার্স্টে এই ভাগফল যে পূর্ণ সংখ্যা ভাগফল ছেড়ে এলো সেটি হলো উনিশ আর ভাগশেষ রইল পঁয়তাল্লিশ তাহলে এটি লিখতে পারি উনিশ ইন্টু নব্বই ডিগ্রি প্লাস পঁয়তাল্লিশ ডিগ্রি এবার উনিশটাকে আমরা কি লিখতে পারি এখানে সবসময় চারের গুণিতক আসে উনিশটাকে লিখতে পারি ষোলো প্লাস তিন মানে ফোর ইন্টু ফোর প্লাস তিন মানে এখানে ফোর ষোলো এলো এখানে চার তারপরে আট তারপরে বারো তারপরে ষোলো এলো ষোলো পরে আবার তিন ঘর যাব অর্থাৎ তিন ইন্টু নব্বই ডিগ্রি যাবো একবার দুবার তিনবার এখানে এলাম প্লাস ফর্টি ফাইভ ডিগ্রি মানে এটি চতুর্থ পাদে হয়ে গেল চতুর্থ পাদে হয়ে গেল চতুর্থ পাদে কি জানি ট্যান নেগেটিভ তাই এই নেগেটিভটা আগে ছিল ছিল এই ট্যান এই কোনটার জন্য একটা মাইনাস চিহ্ন এলো এবার ট্যান আর এটি যেহেতু বিজোড় সংখ্যা উনিশ তাই এটি হয়ে গেল কট কট এবং ফর্টি ফাইভ ডিগ্রি এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল কট ফর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান তাই এটি হয়ে গেল অ্যান্সার ওয়ান এবার আসি আরেকটি উদাহরণ ট্যান মাইনাস সতেরো বাই চার পাই এই ট্যান মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস ট্যান থিটা মাইনাসে বেড়ে গেল ট্যান সতেরো বাই ফোর পাই এই সতেরোটাকে আমরা কি লিখতে পারি ষোলো প্লাস ওয়ান বাই ফোর পাই এখানে রয়েছে ষোলো বাই ফোর মানে হচ্ছে ফোর পাই পাই দিয়ে গুণ করে দেওয়া হলো ফোর পাই প্লাস পাই বাই ফোর এবার আমরা এটা পাই বাই টু এটা পাই আমরা জানি এটা থ্রি পাই বাই টু এটা টু পাই টু পাই আর একবার ঘুরে এসে এটা কি হবে ফোর পাই ফোর পাই প্লাস পাই বাই ফোর পাই বাই ফোর মানে এটি হচ্ছে প্রথম পাদে অবস্থান করবে প্রথম পাদে হয় ট্যান পজিটিভ তাই এই মাইনাসটা যা ছিল ছিল আর এর জন্য কোনো মাইনাস বেরোবে না এবার হয়ে গেল ট্যান ফর্টি ফাইভ ডিগ্রি যেহেতু এটা চারটা জোড় সংখ্যা তাই ট্যানটা ট্যানই থাকবে কট হবে না ট্যান ফোর পাই বাই ফোর অর্থাৎ ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি এটি হবে ওয়ান আর মাইনাসটা থাকার ধরুন অ্যান্সার হবে মাইনাস ওয়ান আর একটি উদাহরণ নেওয়া যাক কস মাইনাস এক হাজার পাঁচশো ষাট ডিগ্রি কস মাইনাস থিটা সমান কস থিটা আমরা জানি তাই এটি মাইনাসটি খেয়ে ফেললো কস এক হাজার পাঁচশো ষাট ডিগ্রি এবার এটি নব্বই দিয়ে ভাগ করলাম এক হাজার পাঁচশো ষাট ডিগ্রি কত ইন্টু নব্বই হবে এটা জানার জন্য নব্বই দিয়ে ভাগ করলাম পূর্ণ সংখ্যা পেলাম সতেরো আর ভাগশেষ পেলাম তিরিশ তাহলে এটা হলে গেলো হলো সতেরো ইন্টু নব্বই ডিগ্রি প্লাস তিরিশ ডিগ্রি এবার সতেরোটাকে আমরা জানি এখানে সবসময় চারের পূর্ণ সংখ্যা আছে প্রথমে চার তারপরে বারে আর এক প্যাক ঘুরে এলে আট তারপরে বারে বারো তারপরে বারে ষোলো ষোলো এখানে আমি লিখতে পারি সতেরো সমান ষোলো প্লাস ওয়ান ফোর ইন্টু ফোর প্লাস ওয়ান মানে এখানে ঘুরে আসার পর সতেরো ষোলো হলো সতেরো করতে গেলে আর এক প্যাক ঘুরতে হবে প্লাস থার্টি মানে এটা হয়ে গেল দ্বিতীয় পাদে দ্বিতীয় পাদে কী হয় কস নেগেটিভ তাই এখানে মাইনাস চিহ্ন বসে গেল এবং কস আছে এবং এটি বিজোড় সংখ্যা রয়েছে সতেরো একটি বিজোড় সংখ্যা তাই এটি হয়ে গেল সাইন থার্টি ডিগ্রি এবার সাইন থার্টির মান আমরা জানি হাফ তাই এটি হয়ে গেল অ্যান্সার মাইনাস হাফ এইভাবে ম্যাথগুলো করতে থাকলে আপনারা এগুলোর সাথে রপ্ত হয়ে যাবেন এবার আসি কোশেক আরেকটি উদাহরণ কোশেক মাইনাস এক হাজার চারশো দশ ডিগ্রি কোশেক মাইনাস থিটা সমান মাইনাস কোশেক থিটা মাইনাস লিখে বেরিয়ে গেল কোশেক এক হাজার চারশো দশ ডিগ্রি এক হাজার চারশো দশ ডিগ্রিটা কীভাবে পাবো নাইনটি দিয়ে ডিভাইড করলাম নাইনটি ডিভাইড করলে পূর্ণ সংখ্যা পেলাম পনেরো এবং
ভাগশেষ পেলাম 60। তাহলে এটি লিখতে পারি 15 × 90° প্লাস 60°। এবার 15টাকে আমরা কিভাবে লিখব, 4 এর গুণিতক হিসেবে লেখার চেষ্টা করব। 15 সমান 12 প্লাস 3, 4 × 3 + 3 মানে এই পাদে গেলাম, তারপরে আবার 3 × 90° যাব, অর্থাৎ এখানে হয়ে গেল গিয়ে 12, 12 পর 13, 14, 15 প্লাস 60°, মানে হচ্ছে গিয়ে চতুর্থ পাদে। চতুর্থ পাদে আবার কি হয়, কোসেক নেগেটিভ, তাই এটি হলো মাইনাস, বেরিয়ে এলো মাইনাস। এবং 15 যেহেতু বিজোড় সংখ্যা এবং কোসেক আছে, তাই এটি হয়ে গেল সেক 60°। এখানে 60 টাকা ধরুন, এটা 60°, মাইনাস মাইনাসে প্লাস, অ্যান্সার হয়ে গেল সেক 60°, সেক 60° মান 2। এবার আরেকটি বড় অঙ্ক নেওয়া যাক, এখানে একটা মান নির্ণয়ের অঙ্ক রয়েছে। কোশ্চেনটা আছে কস 24° প্লাস কস 55° প্লাস কস 125° প্লাস কস 204° প্লাস কস 300°। এই 24টাকে 24 রাখলাম, আমরা জানি যে 0 আর 90° মধ্যিখানের কোণ হচ্ছে 45°, মানে যেটি 55° রয়েছে সেটিকে আমরা কি করতে পারি, 90 মাইনাস কিছু একটা করতে পারি, মানে সেটি যেহেতু 45-এর বেশি রয়েছে, তাই এটিকে আমি করলাম 45 মাইনাস 35 সমান হচ্ছে গিয়ে 55°। এবার কস 125 যেটা 90-এর টোকে, তাই এটি লিখতে পারি 90 প্লাস 35°। একইভাবে 204°টাকে লিখতে পারি 2 × 90° + 24, সে একইভাবে আমরা যেভাবে বার করি যে কত ইন্টু 90 হবে, 90 দিয়ে ভাগ করলাম 204-কে দিয়ে, পূর্ণ সংখ্যা 2 পেলাম, তাই 2 × 90° + 24°। কস 300°টাকে একইভাবে 300-কে ভাগ করলাম, 90 দিয়ে ভাগ করলাম, 90 দিয়ে ভাগ করে পূর্ণ সংখ্যা 3 পেলাম, তাই 300টাকে লিখতে পারি 3 × 90° + 30°। এটি হলো কস 24°। এবার কস 90 - θ, কস 90 - θ আমরা জেনে এসেছি, ওপরে শিখেছি সাইন থিটা, অতএব সাইন 35° হলো। কস 90 + θ, কস 90 + θ সমান মাইনাস সাইন থিটা ছিল, তাই এটি হলো। আবার এইভাবে ভাবতে পারেন যে 90-র আগে কিছু নেই, মানে 1 আছে, 1 যেহেতু বিজোড় সংখ্যা, তাই n × 90° + 30°। এবং এটি কোন 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 পাদে যাচ্ছে, 90 + 35°, মানে দ্বিতীয় পাদে, দ্বিতীয় পাদে হয় কস নেগেটিভ, তাই এখানে মাইনাস চিহ্ন এলো। এবং 1 যেহেতু বিজোড় সংখ্যা, 1 × 90° + 35° আছে, এদিকে কস আছে, তাই এটি হলো সাইন 35°। এবার 2 × 90° + 24 মানে হচ্ছে এটা 90, এটা 2 × 90 + 24 মানে 24°, এইখানে এটি হয়ে গেলো তৃতীয় পাদে, তৃতীয় পাদে কী হয় কস নেগেটিভ, তাই এটি মাইনাস চিহ্ন এলো। এবং কস যেহেতু এটা জোড় সংখ্যা, তাই কসই ফিরত এলো, কস এবং 24° এখানে চলে এলো। এবার কস 3 × 90° + 30°, 3 × 90° + 30° কোন পাদে রয়েছে দেখে নিই, এটা 90, এটা 100 আছে, এটা 270, 3 × 90 মানে এইটা 270 + 30, মানে এটি চতুর্থ পাদে রয়েছে। চতুর্থ পাদে কী হয় কস পজিটিভ, তাই এটি পজিটিভ চিহ্ন রইল। এবং কস আছে, এটি বিজোড় সংখ্যা রয়েছে 3, তাই এটি হয়ে গেল সাইন 30, অতএব এটি হয়ে গেল সাইন 30। এখানে এই দুটি ছবি দেখানো হলো। এবার দেখুন কস -24, এখানে কস 24, এখানে কস -24 দুটি কেটে গেল, এখানে সাইন 35° - সাইন 35°, সেটি কেটে গেল, পড়ে রইল শুধুমাত্র সাইন 30°, তাই এটি সাইন 30° মান আমরা বসিয়ে দিলাম হাফ। একইভাবে আরেকটি উদাহরণ দেখা যাক, যে মান নির্ণয় করতে বলেছে সাইন 330°, ট্যান 45°, -4 sin² 120° 2 cos² 135° প্লাস x² 180°। এই সাইন 330টাকে আমরা কি লিখতে পারি, 3 × 90° + 60°, ট্যান 45 এর মানটা বসিয়ে দিলাম 1, 4 sin² 120°, 120°টা লিখতে পারি 2 × 90° - 60°, তার বাইরে হোল স্কোয়ার লিখলাম, কস 135টাকে লিখলাম 90 প্লাস 45, তার বাইরে স্কোয়ার দিলাম কস লেখার পর, এবার সেক 180টাকে লিখলাম 2 × 90° + 0°, তার বাইরে স্কোয়ার দিলাম। এবার সমস্ত কোণগুলোর মান জানবো, প্রথমে এটা হচ্ছে 3 × 90° + 60°, 3 × 90° + 60° মানে হচ্ছে এইটা 3 × 90° + 60° মানে চতুর্থ পাদে, চতুর্থ পাদে কী হয় সাইন নেগেটিভ, তাই মাইনাস চিহ্ন বেরিয়ে এলো। এবং এটা বিজোড় সংখ্যা 3, এবং এটা সাইন থাকা ধরুন, এটা হয়ে গেলো কস 60°। এবার ট্যান 45° মান, এখানে 1 ছিল, 1 বসালাম,
এবার টু ইন্টু নাইনটি ডিগ্রি মাইনাস সিক্সটি ডিগ্রি, মানে এটা টু ইন্টু নাইনটি ডিগ্রি মাইনাস সিক্সটি মানে দ্বিতীয় বাদে, দ্বিতীয় বাদে হয় সাইন পজিটিভ, তাই ফোর, এই মাইনাসটা এই মাইনাসটা এলো ফোর। এবার ভিতরে পজিটিভ রাশি এবং এটি জোড় সংখ্যা দুই, তাই এটা হলো সাইন সিক্সটি, তার বাইরে হোল স্কোয়ার ছিল তাই বসে গেল। এবার টু ইন্টু কস নাইনটি প্লাস ফর্টি ফাইভ, নাইনটি প্লাস ফর্টি ফাইভ মানে হচ্ছে গিয়ে এটা দ্বিতীয় পাদে, দ্বিতীয় পাদে কস কী হয় নেগেটিভ, তাই মাইনাস চিহ্ন বসলো। এটা ওয়ান ইন্টু নাইনটি ডিগ্রি, ওয়ান যেহেতু বিজোড় সংখ্যা এবং দ্বিতীয় পাদে রয়েছে কস, কস রয়েছে ওয়ান রয়েছে, তাই এটি হয়ে গেলো মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি তার হোল স্কোয়ার। আর সে টু ইন্টু নব্বই ডিগ্রি প্লাস জিরো ডিগ্রি মানে হচ্ছে প্লাস লিখলাম, টু ইন্টু নব্বই ডিগ্রি প্লাস জিরো ডিগ্রি মানে হচ্ছে গিয়ে এটি তৃতীয় পাদে, তৃতীয় পাদে সেক্স জিরো মানে মাইনাস সেক্স জিরো ডিগ্রি তার হোল স্কোয়ার। এইভাবে এবার প্রত্যেকটা মানগুলোর মান লিখলাম, যে মাইনাস কস সিক্সটি ডিগ্রি সমান মাইনাস হাফ, এটি প্লাস ওয়ান, এটি মাইনাস ফোর ইন্টু রুট থ্রি বাই টু তার হোল স্কোয়ার, মানে এটাকে থ্রি বাই ফোর হয়ে গেলো পরের লাইনে, এটি প্লাস টু ইন্টু মাইনাস সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি তার হোল স্কোয়ার, মাইনাস সাইন পঁয়তাল্লিশ মানে মাইনাস ওয়ান বাই রুট টু তার হোল স্কোয়ার, প্লাস মাইনাস সেক্স জিরো তার হোল স্কোয়ার মানে মাইনাস হাফ তার স্কোয়ার। এইভাবে ক্যালকুলেশন করলাম, মাইনাস হাফ প্লাস ওয়ান মাইনাস ফোর ইন্টু থ্রি বাই ফোর প্লাস টু ইন্টু হাফ প্লাস ওয়ান, এবার ক্যালকুলেশন করে আমরা অ্যান্সার পেলাম মাইনাস হাফ। এবার একটি হোমওয়ার্ক রইল, আপনারা এই হোমওয়ার্কটা করে কমেন্ট সেকশানে অ্যান্সার দিতে পারেন। একইভাবে যে সমস্ত অঙ্কগুলো করলাম সেইভাবে এইগুলো কস একশো কুড়ি ডিগ্রি, দেড়শো ডিগ্রি, একশো কুড়ি ডিগ্রি, একশো আশি ডিগ্রি, একশো পঁয়ত্রিশ ডিগ্রি, এই সমস্ত মানগুলো আপনারা বার করে সেই কোন অনুসপে কোন কোন অনুপাত যে রয়েছে সাইন কস এগুলো মানগুলো বার করে মান নির্ণয় করতে পারবেন। এটি আপনারা করে কমেন্ট সেকশানে জানাতে পারেন, অ্যান্সার দিয়ে দেওয়া হবে পরে, সঠিক উত্তর জানিয়ে দেওয়া হবে।